আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আইসোমল সুগার দিয়ে ডোম তৈরি টাটের উপরে যে ডোমটা দেখতে পাচ্ছেন সেটা আইসোমল সুগার দিয়ে তৈরি করা যারা আইসোমল সুগার কি জানেন না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি এটা এক ধরনের সুগার যা দিয়ে আপনারা ডোম এবং কেক টপার তৈরি করতে পারবেন যা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে মানে চিনি গলিয়ে ফেলে যেমন লালচে হয়ে যায় এটা তেমন লালচে হয় না এই চিনিটা খুবই স্বচ্ছ থাকে প্রথমে আমি এখানে ফিফটি গ্রাম সুগার নিয়ে নিয়েছি একটা পেনে এখন আমি সুগারটাকে মেল্ট করে নিব চুলার মিডিয়ামে রেখে এই সুগারটার একটা বিশেষত্ব হচ্ছে এটা আপনারা জাল করলেও কিন্তু এটা কালার চেঞ্জ হবে না এটা একদম স্বচ্ছ থাকবে আর এই আইসমল সুগারটার প্রাইস কিন্তু অনেক বেশি এটা একটা এক্সপেন্সিভ সুগার এটা আমাদের দেশে হয় না বাহিরে থেকে অনেক পেইজে ইনপুট করে আনে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন এছাড়াও ডিসিসি মার্কেট নিউ মার্কেটে আপনারা এটা পেয়ে যাবেন তো আমি এটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম যখন সাইডটা মেল্ট হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে মাঝখানে দিয়ে দিলাম যেন মাঝের সাইডটাও মেল্ট হয়ে যায় তো এটা মেল্ট হওয়ার পর আপনারা চাইলে সিলিকনের যে কোনো ম্যাটের উপর বিছিয়ে ম্যাটটাকে ক্লিপ দিয়ে আটকেও ডেকোরেশন করে নিতে পারেন টপার তৈরি করে নিতে পারেন বা ডোম তৈরির জন্য আপনাদেরকে সিলিকন মোল্ডই ব্যবহার করতে হবে অনেকে এটার মধ্যে একটু পানি দিয়েও মেল্ট করে নেয় তবে আমি এটা সরাসরি মেল্ট করি এতে করে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর এটা করাও খুব সহজ তো এটা মেল্ট হয়ে গেছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে যখন এটার ফ্যানাটা চলে যাবে উপর থেকে তারপরে এটা আমি একটা সিলিকন মোল্ডে ঢেলে দিব এখন আমি এটা সিলিকন মোল্ডে ঢেলে দিচ্ছি সিলিকন মোল্ডে ঢেলে মোটটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সমানভাবে এটাকে স্প্রেড করে নিতে হবে যখন একদম সেট হয়ে ঠান্ডা হয়ে যাবে সুগারটা তখন আপনারা আস্তে আস্তে ডিমোল্ট করে নেবেন খুব সাবধানতার সাথে ডিমোল্ট করবেন না হলে খুবই পাতলা থাকে ডোমটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম